বর্তমান সময়ে বুয়েট যতটা আলোচিত ঠিক ততটাই আলোচিত বুয়েটের ভিসি সত্যপ্রসাদ মজুমদার। সত্যপ্রসাদ মজুমদারের আগে বুয়েটে উপাচার্য হিসেবে এসেছেন মোট ১৩ জন, তবে কেউ তার মতো এমন আলোচনার ভেতর দিয়ে যাননি। উপাচার্যের দায়িত্ব পালনের পূর্বে তিনি বুয়েটের প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে নিযুক্ত ছিলেন। তিনি বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও ত্রিপলি বিভাগের বিভাগীয় প্রধান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। সত্যপ্রসাদ মজুমদারের কর্মময় জীবন সম্পর্কে জেনে নেওয়া যাক। সত্যপ্রসাদ মজুমদারের জন্ম ১৯৫৮ সালে ফেনীর দাগনভূঁয়ার রামনগর গ্রামে। তার বাবা মনোরঞ্জন মজুমদার ছিলেন চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। একজন আদর্শবান শিক্ষক হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। সত্যপ্রসাদ মজুমদার নিজেও এই স্কুলের ছাত্র ছিলেন। তিনি চাঁদপুর ডিএন হাই স্কুল থেকে ১৯৭৩ সালে স্টার মার্কস নিয়ে এসএসসি পাশ করেন। ছাত্রজীবনে মেধার স্বাক্ষর রাখা গুণী এই ব্যক্তি পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলেন। হাই স্কুলের পাঠ চুকিয়ে তিনি ভর্তি হন চাঁদপুর সরকারি কলেজে। সেখান থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ভর্তি হন বুয়েটে। এরপর বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল তথা ত্রিপলি বিভাগে ১৯৮১ সালে স্নাতক এবং ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতক শেষ করার পর ১৯৮১ সালেই তিনি বুয়েটের ত্রিপলি বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। সত্যপ্রসাদ মজুমদার পিএইচডি করেছেন ভারতের খড়গপুর থেকে। তিনি ১৯৯১ সালে খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা আইআইটি থেকে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন রাডার অ্যান্ড কমিউনিকেশনসে ফাইবার অপটিক্স নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। এছাড়া তিনি পার্মা বিশ্ববিদ্যালয় কর্তৃক ইতালির জাতীয় গবেষণা পরিষদ সিআরএন থেকে টেলিযোগাযোগ প্রকল্পে পিএইচডি করার জন্য গবেষণা সহায়তা পেয়েছিলেন। একজন গবেষক হিসেবে সত্যপ্রসাদ মজুমদার কত বড় তার প্রমাণ পাওয়া যায় বিশেষ একটি পরিসংখ্যানে। রিসার্চ গেট হচ্ছে দুনিয়ার রিসার্চারদের সব থেকে বড় সোশ্যাল নেটওয়ার্কগুলোর একটি। রিসার্চ গেটের হিসাব অনুযায়ী সত্যপ্রসাদ মজুমদারের মোট পাবলিকেশন সংখ্যা ২০৬টি এবং মোট সাইটেশন সংখ্যা ৬২৯টি। এই সাইটেশন সংখ্যাটা হচ্ছে মূলত কতজন রিসার্চার তার এই রিসার্চ নিজেদের কাজে প্রয়োগ করেছে এবং দেখেছে। এছাড়াও একজন রিসার্চারের কাজগুলো কতটা ইম্প্যাক্ট ফেলছে সেটা হিসাব করার জন্য রিসার্চ গেটের একটি পরিসংখ্যান পদ্ধতি আছে, যেখানে অধ্যাপক মজুমদারের স্কোর বিশ্বমানের। বুয়েটের সাথে সত্যপ্রসাদ মজুমদারের ঘনিষ্ঠতা বহু পুরনো। হলের প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই ছাত্রদের সাথে তার হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। ব্যক্তিগত গাড়ি থাকার পরেও তিনি ক্যাম্পাসে খুব কম সময়ে গাড়ি নিয়ে আসতেন। রিক্সাই তার সবচেয়ে প্রিয় বাহন। কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিন্তু সবসময় চলেছেন সাদামাটাভাবে। সত্যপ্রসাদ মজুমদারের মতোই তার পরিবারের অনেক সদস্য জাতীয় কল্যাণে কাজ করছেন। তার বড় ভাই রামপ্রসাদ মজুমদার পেশায় একজন ইঞ্জিনিয়ার। নিজের মেজো ছেলে রমাপ্রসাদও ইঞ্জিনিয়ার। এছাড়া সেজো ছেলে শ্যামাপ্রসাদ মজুমদার বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। বুয়েটকে বলা হয় দেশের ইঞ্জিনিয়ারিং শিক্ষার বাতিঘর। সেই বাতিঘরের আলো হয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার।